নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 31শে জুলাই 2022, মাসের শেষ দিন এবং রবিবার, এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। সেই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলছি যে আলোচনা, বিস্তারিত আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে অনেক কিছু বোঝানো হয় যেটা আপনার জীবনে কাজে কিন্তু দিবে। শুধু রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন কখনোই করবেন না, তাহলে অনেক কিছু কিন্তু আপনাকে হারাতে হতে পারে, মিস করতে হতে পারে। কারণ এই প্রত্যেকটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন এই ভিডিওটিতে আপনাদেরকে আমি একটি কথা বলি যে কলিযুগে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। এই রাহু গ্রহ কোনভাবে অবস্থান করছে, লগ্ন টু দ্বাদশ কোনভাবে এবং কত নম্বর নক্ষত্রে এবং কত ডিগ্রিতে অবস্থান করছে, এর সাথে সাথে আপনার রাহুর স্থানটা কেমন আছে, এটাও কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ আপনার বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাটা পীড়িত যদি থাকে, অবশ্যই আপনারা বাস্তুর ডায়াগ্রাম দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান, সেখানে আপনাদেরকে ফিস দিয়ে সমস্ত কিছু আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো। বাস্তুক্ষেত্রে আপনার উত্তর, পূর্ব, দক্ষিণ সমস্ত দিকগুলো, উত্তর দক্ষিণ কোন কোনটা সমস্ত দিকগুলো আপনারা কিন্তু পাঠাবেন এবং কোথায় কোন জিনিস আপনাদের আছে বাস্তুক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা পাঠাবেন। তবে আপনাদেরকে কিন্তু বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাটা কিন্তু আমি ভালো করতে পারবো। এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ খারাপ আছে, রাহুর জন্য আপনার প্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ আপনি পরিধান করুন, রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু পাবে। রাহু রক্ষা কবচ কী করে? রাহুকে বিশেষভাবে পাওয়ার দেয়। এই পাওয়ার দেওয়ার জন্য রাহু আপনার এই যে আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি, এই কলিযুগে হঠাৎ কোনো কিছু ঘটায় সেটি হচ্ছে রাহু গ্রহ। অর্থাৎ এই জায়গাটাতে রাহু কিন্তু আপনার দুর্দান্ত রেজাল্ট আপনার কিন্তু করবে। তবে এর পাশাপাশি রাহু, শুক্র, শনি, রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ কোন পজিশনে আছে এবং আপনার ন্যাকাল চার্টে দশা বা অন্তর্দশা কি চলছে সেটা কিন্তু দেখা দরকার। দায়িত্ব নিয়ে বলছি, প্রাপ্তির জায়গাটা যদি রাহু যদি আপনার ভালো থাকে কিনা, আপনি কিন্তু হঠাৎ কোটি টাকার কিন্তু মালিক হতে পারেন। এই যে পাঁচ রাশির কথা বলছি, কম হোক বেশি হোক আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটি হচ্ছে ভাগ্যের উপর, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। এই ভিডিওটি আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে এর উপরে কিন্তু ভিডিও আমি দিই। যে রাশিগুলোর কথা বলছি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, তবে আপনার আকস্মিক প্রাপ্তিভাব যেহেতু এটা ভাগ্যের খেলা, ভাগ্যভাব এবং ধনভাবকে কিন্তু স্ট্রং থাকা একান্তই দরকার, তবেই আপনার জন্মছকে প্রাপ্তির জায়গাটা কিন্তু হবে। দেখুন, ঘড়ির কাঁটার মতন আমি বারবার বলছি, মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, একই কিন্তু যায় না। দেখা যাচ্ছে আপনার প্রাপ্তি হয়তো বাধা আছে, কোন সময় প্রাপ্তি হবে, কখন হবে, আপনার নিজস্ব জন্মকুণ্ডলিটা আপনি বিচার করান। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলি নেই তারা হস্তরেখা বিচার করান এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তির যোগ কিন্তু আসবে। তবে একটি কথা, বাস্তুক্ষেত্রে রাহুর জায়গাটা কিন্তু একটু হলো দেখুন কোন জায়গাতে সমস্যা আছে।
অর্থাৎ এই জায়গাগুলো যদি ইন ডিটেলসটা যদি দেখা যায় আপনার প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল কিন্তু হবে। যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কি আগামীকাল কিন্তু প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। লিখে রাখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 9:12 থেকে 10:25 পর্যন্ত। নাম্বার 2 যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 10:11 থেকে 12:04 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে 10:11 পর্যন্ত। এরপর যে রাশির কথাই বলবো মহা সৌভাগ্যশালী হতে চলেছে সে রাশির নাম আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:02 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি হচ্ছে আপনাদের 3। আপনাদের শুভ সময় সকাল 7:35 থেকে শুরু করে আপনার 9:14 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে। এই যে 5 রাশির আমি কথা বললাম, হঠাৎ প্রাপ্তি বা আকর্ষিত প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। তবে নিজস্ব জন্মকুণ্ডলী একবার বিচার করান, আপনার রাশিচক্রে গ্রহদোষ কাটান, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। যেহেতু রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিত প্রাপ্তির কারকগ্রহ, এই জন্য রাহুর বলবত্তা বৃদ্ধি করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।